ইউভ গট সামথিং ফ্রম দেয়ার টু না, তুমি তো অনেক কিছু, আমার জীবনের বেস্ট লেসন আমি বলবো যে আমি ওখান থেকে পেয়েছি, আমি হয়তো সারা জীবন সাধনা করলেও আমি হয়তো এই 6 মাসের 8 মাসের যে এই গ্রুমিংটা এটা আমি কোনোদিন মানে জব অ্যান্ড পড়াশোনার পাশাপাশি একটা সময় আমি মানে রাখতাম সবসময় যে আমি একটু মিউজিকটা নিয়ে, আমার যেহেতু আমার ভালোবাসার জায়গা, একদিন হুট করে আমার চোখে একটা ভিডিও আস মানে চোখে পড়ে, সেটা হচ্ছে এই কাপ দিয়ে দেখলাম যে দুটো মেয়ে শাফল করে করে হারমোনাইজ করে করে একটা হিন্দি গান গাইছে। আমার বাসায় একটা স্টোর রুম আছে, হ্যাঁ, তো স্টোর রুমে সমস্ত ওয়াস্টেজ থাকে, তাই আমি মাঝে মাঝে স্টোর রুমের দরজাটা বন্ধ করে সেই ওয়াস্টেজগুলো থেকে কী ধরনের আওয়াজ আসে সেটা এক্সপেরিমেন্ট করতাম। যেখানে বলছিলাম না আমি কি ইউজ করছি, কোনটার উপর রেখে ইউজ করছি ডিপেন্ড করে, এবং মানে আমি কি আমি যেটার উপরেই রাখবো মানে অন্যরকম একটা আওয়াজ বেরোবে, আমি জানি না এটার আওয়াজ কিরকম আসলে আমি জানি না, সেই থেকে আমার এক্সপেরিমেন্ট শুরু মানে চলছিল এবং সেটা এখনো চালু আছে। তো এরপর আমি তো ওটা করেছিলাম রুমের মেঝেতে বসে, হ্যাঁ সবাই দেখেছে ওটা রুমের মেঝেতে বসে করা। তো এবার স্টেজে আমি যখন যাই মানে যেতাম শো করার জন্যে, তো তখন মানুষ আমাকে ওখানেও বলতো যে একটুখানি কাপ সং করে দেখো স্টেজে কী করে পসিবল, হ্যাঁ। তো সেই থেকে আমি চিন্তা করলাম যে যদি এরকম একটা কিছু, যদি এরকম একটা ইনস্ট্রুমেন্ট বানানো যায় যে আমি এটা একটুখানি স্টেজেও মানুষকে দেখাতে পারি যে কীভাবে মানে করা যায়, তো সেই থেকে আমার মাথায় ঘুরছিল যে হ্যাঁ এরকম একটা কিছু কাস্টমাইজ এরকম একটা কিছু করে নেওয়া যায় কিনা। তো আমি আশিকুর রহমান ভাই বলে একজন আছেন, নিজেও একজন পার্কাশনিস্ট, ভীষণ ক্রিয়েটিভ মানুষ, তো ওনার সাথে আমার পরিচয় হয়। তো উনি নিজে কাহন বানান, হ্যাঁ কাহন বানান, দারবুকা বানান, আরও অনেক ধরনের খুব ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ইনস্ট্রুমেন্ট উনি নিজে তৈরি করেন। তো ওনার বু বলে একটা কোম্পানি আছে, তো সেখান থেকেই উনি এই জিনিসগুলো বানান। তো এরপর আমি ওনাকে বললাম যে আমার এরকম একটা জিনিস লাগবে যেখানে আমি কাপটা রেখে বাজাতে পারবো লাইক অ্যাজ এ টেবিল, কিন্তু সেটা আসলে টেবিল নয়, ওটা আসলে একটা ইনস্ট্রুমেন্ট। তো উনি আমাকে একটা কাহন কাস্টমাইজ করে বানিয়ে দিলেন, বু থেকে যেহেতু বানানো হলো সেই জন্য ওটার নাম নাম দিয়ে দিলাম বুজন, মানে কাহনকে তো আমরা বেসিক্যালি কাজন বলি, কাজন আর কি, কাহনই বাট যেহেতু স্প্যানিশ ওয়ার্ড মনে হয় মানুষ যেটা দেখেছে ওটা বুজনের উপরে কাপ দুটো রেখে করা হয়েছিল, ওটা বেসিক্যালি দেখতে টেবিলের মতো কিন্তু আসলে ওটা টেবিল নয়, ওটা একটা ইনস্ট্রুমেন্ট। তো সেই এখনও সেই বুজনটাকেই আরেকটু আপগ্রেড করার চেষ্টা চলছে, বা নতুন নতুন আরও কিছু জিনিস মানে ওখানে অ্যাসাইন করা যায় কি না সেটা ভাবছি এই আর কি। ওকে, হ্যাঁ, সো তারপর তুমি সারেগামাপায় 18-এ জয়েন করলাম, হ্যাঁ 18-এ। এরপর আমি দেখলাম যে অডিশন হচ্ছে, তো আবারও আমি রথিদাকে বললাম যে দাদা আমি কি যাবো, উনি বললো যে তুই নিঃসংকোচে আয় একবার, অ্যাটলিস্ট দেখে যা যে তুই যে পারিস, মানে আমার ওই কনফিডেন্সটাই গ্রো করছিলো না যে আমি গাইতে পারবো কিনা ওদের সাথে। তো এরপর দাদার সাহসে আমি চিন্তা করলাম যে না আমার একবার একটুখানি আসলে নিজেকে একটুখানি জাস্টিফাই করা উচিত, তা আমি তখন মানে নেশা চড়ে বসলো তো গানের, এরপর আমি তখন আমার প্রফেশন ছেড়ে দিলাম, টিচিং ছেড়ে দিলাম, এতদিন ছুটিও দিবে না আমাকে কেউ, তো সেটা ছেড়ে দিয়ে আমি সারেগামাপায় চলে গেলাম। এর পরের গল্পগুলো তো সবাই দেখেছে টিভি স্ক্রিনে, তো সেই আর কি, সেই থেকেই এখন পর্যন্ত চলছে। তো তারপর কি কনফিডেন্স তোমার ডেভেলপ করলো যে হ্যাঁ এখন আই গেস আই ক্যান ডু সামথিং? হ্যাঁ, প্রথম পর্বটা আসলে যখন ছিল ওটা সবার কাছে খুব সারপ্রাইজিং ছিল এবং ওটাই অনেক মানুষ দেখেছে, এবং ওই সময় আমার কাছে মনে হলো যে না আমার মনে হয় যে হ্যাঁ আমি একটা কিছু মনে হয় মানে করতে পেরেছি, আমার এরকম মনে হলো যে না আমার মনে হয় যে না আমি মনে হয় গানটা গাইতেই পারি এবং আমার এটা নিয়ে আরেকটু সিরিয়াস হওয়া উচিত। হ্যাঁ, আগে যেরকম একদিন প্র্যাকটিস হলে দুদিন করতাম না, তো তখন আমি একটু সিরিয়াস হয়ে গেলাম যে না আমি রেগুলারই এটা নিয়ে একটুখানি খাটবো, খুব অনেস্টলি খাটবো, তো আমি খুব ডিটারমাইন্ড হয়ে গেলাম যে না আমি তো করবো। তো এরপর আস্তে আস্তে মানে
যেহেতু আমি অ্যাডভান্স লেভেলে অত কিছু শিখতে পারিনি, জামালপুরে শিখেছিলাম সুশান্তদেব কানু স্যারের কাছে। তো ওনার কাছে খুব প্রিলিমিনারি সারেগামা পাধানিসা অনেক বছরই শিখেছি, কিন্তু সেগুলো খুব প্রিলিমিনারি স্টেজের ছিল, অ্যাডভান্স লেভেলের। বা আসলে আরও তো অনেকগুলো ব্যাপার থাকে, শুধু তো প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, মাইক্রোফোন হ্যান্ডলিং বা থ্রোয়িং আরও অনেক ধরনের ব্যাপার থাকে। তো সেগুলো আসলে যেহেতু ওরকমভাবে শেখা হয়নি, বা ক্লোজ আপ থেকে ক্লোজ আপে যাওয়ার আরেকটা কারণও ছিল আমার এটা যে আমি এই জিনিসগুলো একটুখানি শিখতে চাই বা এই জিনিসগুলোর সাথে একটু পরিচিত হতে চাই। তো সেই জায়গা থেকে যতটুকু এক্সপিরিয়েন্স গেদার করেছিলাম, তো সেটা দিয়ে আমি একটুখানি ট্রাই করেছি এবং দেখলাম যে না, আমার আরও অনেক কমতি আছে। এবং এটা রাউন্ডের পর আমি একটু একটু করে বুঝতে পারছিলাম যে না, আমার এইগুলো এখনও মানে শেখা উচিত, বা এগুলোর এখনও আমার ল্যাকিংস আছে। তো এই আর কি, আস্তে আস্তে লাস্টে আমি খুব ফেড আপ হয়ে যাচ্ছিলাম যে তোমার এই ভুল সেই ভুল এই ভুল সেই ভুল। আসলে অত তৈরি তো ছিলাম না, তো যার জন্য আসলে স্বাভাবিক, এবং ওটা একদিনে তৈরি হয় না, ওটার জন্য সময় লাগে। তো এই আর কি, মানে আমি ব্যাপারটা খুব পজিটিভলি নিতাম, কিন্তু লাস্টে খুব ফেড আপ হয়ে যাচ্ছিলাম যে না, আমার আমি মনে থাকতে পারছি না, আমি আমি এগুলো আরও ভালো করে শিখে এসে তারপর আমি গাইবো, এরকম মনে হতো আর কি। তো সে আর কি, মানে ব্যাপারটা আমি পজিটিভলি নেই সবসময় যে আসলে প্রত্যেকটা জায়গা থেকে ইউ হ্যাভ গট সামথিং ফ্রম দেয়ার টু, না? তুমি তো অনেক কিছু, আমার জীবনের বেস্ট লেসন আমি বলবো যে আমি ওখান থেকে পেয়েছি। আমি হয়তো সারা জীবন সাধনা করলেও আমি হয়তো এই ছয় মাসের আট মাসের যে এই গ্রুমিংটা, এটা আমি কোনো দিন মানে গ্রুমিং প্লাস তোমার যে একটা লাইক সারাগামাপা ফেম একটা ব্যাপার, তুমি ওর পর থেকে কিন্তু তোমাকে আসলে মানুষ চিনতে শুরু করলো আর অনেক বড় করে বিশালভাবে। সো ওই জিনিসটা তো ডেফিনেটলি একটা অ্যাচিভমেন্ট। আসলে ফেম নিয়ে আমি কোনোদিন না, ফেম মানে হচ্ছে যে সারাগামাপা অবন্তি এই ব্যাপারটা আর কি, ওই ফেম না, ওই আর কি, মানুষের অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি বলবো, মানে আমি তো মনে করি যে আমি অনেক লাকি, কারণ অনেক মানুষ আসলে ভালোবাসে আমাকে, আমি এটা বলবো গর্ব করে বলতে পারি যে না, অনেক মানুষ আমাকে ভালোবাসে। তো এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, সেটা সেখান থেকে পাওয়া একদম। আমি আমি ভালোবাসার লোভী, কেউ আমাকে ভালোবাসলে আমি খুব গলে যাই। আচ্ছা, তো ওইখানে তোমার আমাদের এখান থেকে মোট তোমরা সাতজন ছিলা, সো ওইখান থেকে তোমার ফেভারিট কে ছিল আমাদের প্রতিযোগী? আমার সবাই খুব কাছের, মানে ডিপ্লোম্যাটিক না না মোটেও ডিপ্লোম্যাটিক না, সবাই আমার না হয় না যে আমার ওর স্টাইলটা খুব ভালো লাগতো, ওর গানটা খুব ভালো লাগতো। লাইক আমি তোমাকে যদি বলি, আমার ইতিহাস ছিল আমার এখানে, ইতি এত সুন্দর গান করে, মেয়েটা এত সুন্দর গায়, আমার খুবই ভালো লাগছে ওর গান। কথা বলতে কি, তো আমি সেইভাবে ভাবছি, তুমি কি বলবা? লাখ লাখ প্রতিযোগীর মধ্যে রাইট রাইট মাত্র 48 কে নিয়ে ওরা গ্রুমিংটা শুরু করেছে। সো 48 এর মধ্যেই না, মানে 48 রকমের ট্যালেন্ট ছিল, এবং 48 মানুষ 48 রকমের, হ্যাঁ, মানে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ক্যারেক্টার। আমাদের বাংলাদেশ থেকে সাতজন যে গেছিল, সাতজনের সাত রকম ক্যারেক্টার ছিল। তো তোমার সাতজনের মধ্যে কাকে ভালো লাগতো বা মনে হয় যে ও আমার পার্সোনাল ফেভারিট? মানে আমার যেহেতু হচ্ছে ওই টাইপের গানটা অনেক পছন্দ, সো আমার বাপের ওই টাইপটা আমার খুব ভালো লাগতো, মানে ওই টাইপের গানগুলো আমার মানে খুব দুর্বলতা কাজ করে ওই টাইপ গানগুলো, এবং বাপি ওই টাইপের গানগুলোই করে, আমার খুব ভালো লাগতো আর কি। এবং সবাই আসলে আমার খুব প্রিয়। নোবেল খুব ভালো গান গায়, খুবই ভালো গায়, দুর্দান্ত, খুব ট্যালেন্টেড, মানে ও এটা এটা নিয়ে মানে হি ইজ আ ব্লেসিংস, খুব খুব দারুণ। আর তারপরে তুমি ওই যে কলকাতার যারা ছিল, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড, আমার প্রথমে আমি বলবো অঙ্কিতার গান আমার অসম্ভব ভালো লাগে, মানে আমি এত মানে অনেক অনেককেই তো শুনেছি, মানে শি ইজ লাইক পারফেক্ট, হ্যাঁ, মানে এত সুন্দর, এত সুরেলা, মানে একটু সুর এদিক ওদিক নড়ে না, মানে একদম পারফেক্ট সব জায়গায়। কিন্তু তোমার কি মনে হয় যে এই ফেমটা আসলে মানে সারাগামাপার যে প্ল্যাটফর্মটা, সেটার আসলে সবচেয়ে বেশি মানে অ্যাচিভমেন্ট আসলে বা পাওয়া যাকে বলে, সেটা আসলে নোবেলই পেয়েছে অঙ্কিতা বা তুমি? না, একদম একদম একদম। আসলে কি, ফেম আর ভালো গান গাওয়া দুটোর মধ্যে কিন্তু অনেক তফাত আছে। হ্যাঁ, ভালো গান গাইলেই যে একজন ফেম পাবে তা কিন্তু নয়, এবং নোবেলকে মানুষ অনেক ভালোবাসে এবং খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে গেছে, এবং ওর ওই স্টাইলটা বা ওর ওই ব্যাপারটা আসলে সবাই খুব সুন্দরভাবে নিয়েছে, বা সবারই ভালো লাগে, আমার নিজের কাছে ভালো লাগে, একটা আলাদা ক্যারেক্টার, আলাদা একটা স্টাইল, সুন্দর একটা স্টাইল ক্যারি করে, তাই আর কি। মানে অঙ্কিতা খুব ভালো গান গায়, খুব ভালো গান গায়, এবং মানে এটা নিঃসন্দেহে একদম। কিন্তু দেখা যেত যে না, নোবেল আর অঙ্কিতাকে যদি পাশাপাশি দাঁড় করানো হয়, তখন নোবেলকে মানুষ মানে জনপ্রিয়তাটা কিন্তু আলাদা জিনিস, রাইট? তো মানুষ ওকে একটু বেশি পছন্দ করে, সেটা কি কারণ তোমার কি মনে হয়? ওই যে বললাম জনপ্রিয়তা, মানে আমার কাছে মনে হয় যে একটা আলাদা স্টাইল ও নিজের মতন করে তৈরি করেছে, এবং ওইটাই মানুষকে খুব অ্যাট্রাক্ট করেছে।
সো তুমি এখন কি কাজ করতেছো নোবেলের সাথে বা ওর সাথে কন্ট্যাক্ট আছে বা কোনো শো শোতে এরকম? হ্যাঁ কন্ট্যাক্ট তো হয় মাঝে মাঝে, না এখন কাজ আসলে সবাই সবার মতন বিজি হয়ে গেছে, কারোর সাথে কোনো কাজ করতেছো না তোমরা? না আপাতত দুয়েট কোনো প্রজেক্ট করছি না, আমি আমার মতন সোলো কাজ করছি, ওর মতন সোলো কাজ করছে। তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। থ্যাংক ইউ অবন্তী।